চোক আপনাদেরকে আবারও আরেকটি অন্য একটি অনুভূতির জায়গায় নিয়ে আসলাম, সেটি হচ্ছে পাকশী ব্রিজের নিচে হার্ডিং ব্রিজ এবং লালনসা সেতু। এই লালনসা সেতুর পারেই বেশ কিছু নৌকা রয়েছে, এই নৌকাগুলো আপনাদের বিনোদন দেওয়ার জন্য অপেক্ষমান। তারা সবসময় আপনাদের মানে বিভিন্ন আনন্দমুখী করার জন্য তারা বসে আছে সামান্য কিছু বকশিসের বিনিময়ে। তো আমরা যে জায়গায় আমরা যাচ্ছি সেটি একটি পদ্মা নদীর মাঝে, সেখানে চর জেগেছে, সেই চরে আমরা গোসল করব এবং এক মুঠ খাওয়া দাওয়া করব। আপনারা আসুন আমাদের খাওয়া দাওয়ার সাথে, এবং সেই সাথে আপনাদের ইনভাইট করব, দাওয়াত দেব, পাকশী ব্রিজের নিচে আসুন। পাকশী ব্রিজের নিচে আসলেই দেখতে পাবেন খুব সুন্দর অনুভূতি, এবং এত সুন্দর লাগবে যে ভাষায় প্রকাশ করা যাবে না। পাশেই রূপপুর পারমাণবিক কেন্দ্র, এই পারমাণবিক কেন্দ্রটিও দেখতে পারবেন আপনি। আপনারা যে পরিবেশ মানে উপভোগ করছেন সেটি এটা গিয়ে দেখতে পারবেন। সেই সাথে পাশে আমাদের ব্যাপকভাবে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় শেষের পথে, দুই ব্রিজের মাঝখানে যাচ্ছি। এত সুন্দর অনুভূতি, এই অনুভূতি আর না দেখালে, না দেখলে, সরজমিনে না দেখলে আপনি আর বুঝতে পারবেন না। আমরা এই মুহূর্তে সামনের একটি জায়গায় যাচ্ছি, সেটি হচ্ছে মাঝখানে পদ্মা নদীর মধ্যে একটু চর পড়েছে, এই এই পদ্মা নদীর চরে আমরা যাচ্ছি। সেখানে আমরা গোসল করব এবং সেই সাথে গোসলের যে পরে খাওয়া হয় সেই খাওয়াটা আমরা সারব। আপনারা আসুন, দুপুরে একটি পিকনিকের অনুভূতি নিন, এবং সেই সাথে এই যে একটি ছোট্ট নৌকা চালক, তিনি আছেন আমাদের সাথে, ক্যামেরায় রয়েছেন সুলভ খান। আমাদের সুলভ খানের সার্চ দিলেই আপনি যে কোনো মুহূর্তে যে কোনো খবর পেয়ে যেতে পারবেন। এবং সেই সাথে আমাদের সাথে জিম খানও আছে, তিনি আমাদের বড় ক্যামেরা পরিচালনা করেন। আমাদের সাথে নৌকাওয়ালা, যে নৌকাটি চালাচ্ছে, তিনি সম্পূর্ণভাবে আমাদের নিয়ে যাচ্ছে অনুভূতি প্রকাশ করানোর জন্য। আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই ব্রিজের নিচে এই রংটি, এই রঙালা গাডারটি 71 সনে ভেঙে গিয়েছিল, 71 সনে শেল নিক্ষেপ করেছিল। এই শেল নিক্ষেপটি, শেলটাও আপনি দেখবেন যে রেলের পাশে বিভাগীয় ভবনের সামনে শেলের খোসাটি দেখা যাবে। আমরা আপনাকে এই 200 বছর আগে নির্মিত যে ব্রিজের গাডার, ব্রিজের যে পিলার, যা ব্রিটিশ আমলে ব্রিটিশরা স্থাপন করে গেছে, এখনও এক চুল পরিমাণ কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি। এই ব্রিজের বিভিন্ন গাডারগুলো বা বিভিন্ন খুঁটিগুলো, আসলে এগুলো খুঁটি বলা যাবে না, এটা মানে আল্লাহর প্রদত্ত এবং আল্লাহরই বান্দা এই জিনিসটা তৈরি করেছে। আমরা এই মুহূর্তে নদীর মাঝে চলে যাচ্ছি, নদীর মাঝে গিয়ে আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি রূপপুরের সেই বিভিন্ন বড় বড় ট্রেন। আপনারা দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অংশবিশেষ, অংশবিশেষের ক্রেন এই দিকটাই পদ্মা দিয়ে আপনি পারমাণবিক ভিতরে ঢুকবে। সেই পরমাণু জাহাজ, সেই জাহাজগুলো রাশিয়া থেকে আসবে, এবং রাশিয়ার জাহাজগুলো সরাসরি এই পারমাণবিকের ভিতরে ঢুকবে। দর্শক, এর মধ্যে ছোট্ট একটি বিনোদন দেই, সেটি হচ্ছে সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই, বলা মারে তুই কি রে আর কুলকি নারানা। নদী কিনারা না,
সর্বনাশা পদ্মা নদী। ইয়েস, আসলে বিনোদন দিতে পেরেছি কিনা জানি না, আমার মনে হয় খুব ভালো লাগছে আপনাদেরকে। আপনাদের এই ভালো লাগাটা আমাদেরই ভালো। আপনারা আমাদের এই বিনোদন যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন বাজাবেন এবং লাইক দিবেন, আরও সুন্দর সুন্দর বিনোদনমূলক দৃশ্য দেখাবো। এই মুহূর্তে আমি দেখাচ্ছি ট্রেন যাচ্ছে ব্রিজের উপর দিয়ে। আমি ট্রেনটি আরেকটু ভালো করে দেখাতে যাচ্ছি। এই ট্রেনগুলো এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের ভাগ্যে বেঁধে গেছে, আমাদের ক্যামেরার সামনে বেঁধে গেল ট্রেন। ট্রেন ছেড়ে রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে। এই গানটিও চলে আবার স্টেশনের রেলগাড়িটা কয়টা চলে ঘড়ির কাঁটা, তার জমে পয়সা ভাবি কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা স্টেশনের রেলগাড়িটা পয়পা চলে ঘড়ির কাঁটা। এখানে আমরা ইপিজেড আপনাদেরকে বামে দেখাচ্ছি, সেই ইপিজেড ইপিজেডের কিছু অংশ আপনাদেরকে দেখাতে পারছি। সেখানে বড় বড় বিল্ডিং রয়েছে। আমরা পুরো পদ্মা নদীর মাঝে মাঝে আমরা অবস্থান করছি। পানিটা খুব সুন্দর কালো এবং আমার মনে হয় এই পানির মধ্যে মাছের প্রচণ্ড খাবার রয়েছে বলে আমরা জানি। চাচা ইমারত চাচা এই পাকশি ব্রিজের কিনারে যে পাথর আছে সেই পাথরে বড় বড় চিতল চিতল মারেছে আমার বাড়ির পাশে। তার ছেলে আমাদের সাথেই রয়েছে। সেই জায়গায় আমরা এখন যাচ্ছি। দেখা যাক পাথর বা চিতল মাছ দেখা যাবে কি না। আমরা এক্ষুনি এই দর্শক পর্দার পারে এই যে জেগে ওঠা চর, এই চরের মধ্যে এখন গোসল করব এবং এখান থেকে চোরা বালি আমাকে মনে হচ্ছে যে পা ওটা গাড়ি নিচ্ছে। তা আমরা খুব অনুভূত এবং খুব সুন্দর পানি। আসলে এখান থেকে একটা ডাইভ করব। ওয়েট, তো ডাইভ আসলে কি দেখবেন আর, এই যে এত সুন্দর পানি, পানি একবারে পানি সত্যি। খান, আপনি খান, পানিটা খান, খাইতে খুব মজা লাগে। মাশাআল্লাহ, বাহ, আল্লাহ, হেভি সুন্দর পদ্মার পানি আপনাদেরকে খাওয়ালাম। সুন্দর এই যে ক্যামেরা মনে হয় এখানে ধরলে আর একটু ভালো হবে। আমি নৌকার আরেকটু এই যে আমরা যে এখানে আসছি, এই যে পানির মধ্যে ছোট্ট পানি এবং পানিতে খুব মজা লাগছে, মানে বসে থাকতে এবং এই যে শীতে ভালো গোসল লাগতেছে। এটা নাতিশীতোষ্ণ একটা পরিবেশ, নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ একটা পরিবেশ। এই পরিবেশটা সব জায়গায় পাওয়া যাবে না, না গরম না ঠান্ডা। আমরা আরেকটু পানির মধ্যে, অনেকেই সুইমিং পুলের মধ্যে গোসল করে, আমরা সুইমিং না, আমরা এইভাবেই গোসল করি, এইভাবে ডুব দেই। গরিবের কক্সবাজার, গরিবের কক্সবাজার যাকে বলে, অনেক টাকা খরচ করে কক্সবাজার যেতে পারিনি আমরা, তো এখন এই গরিবের কক্সবাজার আমরা অনুভূত হচ্ছি। সুইমিং পুল, সুইমিং পুলে আপনাদেরকে বলবো একটি বার করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন। এবং ভিউয়ার্স, যে আমরা আপনাদেরকে মাঝে মাঝে দেখাবো সেই সাহসটির জন্য লাইক দিবেন।
কমেন্ট করতে ভুলেন না ভাই, আর কমেন্ট করতে ভুলেন না, আরেকবার লাইভ দিয়ে শেষ করলাম। ইয়া